মুহূর্তে এই মঞ্চে পারফর্ম করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো যাকে, তিনি স্কয়ার ফ্যাশনস লিমিটেড থেকে মুসা। মঞ্চে আসছেন মুসা। মুসা, বাউল উকিল মুন্সির পরিবারের একজন আপনি, তারপরও আপনাকে আমাদেরকে বিদায় জানাতে হয়েছিল সেরা দশ থেকে। কষ্ট পেয়েছিলেন? সিয়াম অভিনীত চলচ্চিত্রের নাম ব্যবহার করে কষ্টের কথাগুলো বলুন। পাপ পুণ্যের বিচার যেমন করে আল্লাহ তাআলা করেন বান্দাদেরকে সমান চোখে একদম, ঠিক তেমনি আমার স্যাররা আমাদেরকে বিচার করে দিয়েছেন, সঠিক বিচারই করে দিয়েছেন আমাদেরকে। আমি বলতে চাই যে সঙ্গীতের সাথে আমি আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। বাহ, দারুণ! পাপ পুণ্য, সিয়াম অভিনীত চলচ্চিত্র। মুসা, আপনি চাকরি করেন গানের জন্য আপনি বলেছেন, এবং এমনটাও শুনেছি আপনি শুধু গান করতে চান বলে দুটি গরু বিক্রি করে দিয়েছিলেন। আমাকে একজন পরামর্শ দিয়েছিল যে মুসা, তোমার বয়সটা অনেক সুন্দর, তো তুমি কিছু অর্থ ব্যয় করো, তাহলে যদি কোনো গীতিকার বা সুরকারের চোখে পড়ে তাহলে হয়তো তোমাকে দিয়ে আরও কাজ করাতে পারে, বা তুমি যে চাইছো সহযোগিতা করতে পারে। আচ্ছা, তো আমি, আমার দুটো গরু ছিল বাড়িতে, তো আমি গিয়ে দুইটা গরু বিক্রি করেছি, করে তারপর চারটা গান করেছিলাম, চেষ্টা করেছি। সফল হতে কি পেরেছিলেন? জি না। মুসা, কোন গান শোনাবেন আজ? আজকে আমি ঘরে জ্বালা বাইরে জ্বালা গানটি করছি, শ্রদ্ধেয় বাড়ি স্যারের। শুভকামনা, শুনবো। ধন্যবাদ। আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা রে ঘরে জ্বালা, বাহিরেও জ্বালা জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরে জ্বালা, বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে, আহ
কই রইলি লুকায়া মুসা দেখি বিচারকেরা কি বলেন আপনার গান নিয়ে জি এসআই টুটুল এত ভালো গাও তুমি মুসা সত্যি অবাক কাণ্ড আর আজকে কি জানো তোমাদের হয়েছে না মানে কে কার গাড়ি যত জোরে চালাতে পারে রাইট টুটুল ভাই আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে মানে আজকের পর্বটা যদি কেউ মানে সোলো শুনে তাহলে আমাদেরকে মারবে যে আমরা কেন ওদেরকে বাদ দিলাম Definitely. আমার নিজের কাছেও প্রশ্ন হচ্ছে যে কিভাবে করলাম মানে আজকে আপনাদের পারফরম্যান্সে আসলে মানে আমরা নিজেরাই তোমরা আমাদেরকে কি বিপদে ফেললে এটা আজকে যেভাবে গাচ্ছো তাতে তো তোমরাই ফার্স্ট হওয়ার কথা ধন্যবাদ স্যার অসাধারণ শুধু তোমাকে একটা উপদেশ দেব বড় ভাই হিসেবে এই ব্রেনকে বলবা কি যে শোনো ব্রেন আমি যখন গান গাইব যতই আমি ফিলে চলে যাই আমার যেন কোনো নোট একটু সরে না যায় ধন্যবাদ স্যার রুমানা ইসলাম আমি তো ভীষণ ভীষণ বিপদে আছি আমি তো বুঝতে পারছি না কি করবো এদেরকে নিয়ে আজকে এবং তোমরা প্রত্যেকেই দশজন যেখানেই তোমরা যাবে জয় করে আসবে আমরা তোমাদেরকে জয়ী করলাম কি না করলাম কিছুই এসে যায় না তোমরা দশজনই জয়ী ধন্যবাদ পিন্টু ঘোষ মানুষ তোমার প্রেমে পড়িবে একমাত্র তোর গানের কারণে এত হৃদয় থেকে কেউ গাইতে পারে এটা এখানে বসে না শুনলে আসলে বুঝতে পারতাম না আসলে অসাধারণ ছিল মুসা ধন্যবাদ অ্যামেজিং সিয়াম আহমেদ আমাকে একটা ভুল কাজ করেছে আজকে আয়োজকরা কারণ যদি আমাকে বলতো যে আজকে টপ সিক্সের পারফরমেন্স হচ্ছে আমার মনে হয় না যে আমি কোনো পার্থক্য করতে পারতাম থ্যাংক ইউ স্যার তবে আপনাকে আরেকটা কথা বলতে চাই আমি প্রথমেই শুনতে পারলাম যে আপনি গানের জন্য কী কী হারিয়েছেন আমার মন থেকে দোয়া থাকলো এবং আমি এটা জানি বিশ্বাসও করি যা হারিয়েছেন তার থেকে অনেক বেশি আপনার জন্য গানের মাধ্যমে অপেক্ষা করছে এই কথা কিন্তু অনুপ্রেরণা অনেক বাড়িয়ে দেয় অনেক ধন্যবাদ মুসা কিন্তু চিত্রনায়ক সিয়ামের জন্য আজ আপনি কি উপহার এনেছেন আমি যতদূর জানি আপনারা সবাই আমার নাচ খুব পছন্দ করেন সিয়াম স্যারের একটা গানে নাচতে চাই তবে আপনার একটি সানগ্লাস লাগবে ওকে আমি ব্যবস্থা করছি কেউ কি আছেন আমার একটা সানগ্লাস প্রয়োজন ওকে সানগ্লাসটা কি মানে আমাকে পড়তে হবে আচ্ছা
গাইতে হবে। আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। সো দর্শক, আমি এখন খুবই টায়ার্ড, আমার একটু রেস্ট প্রয়োজন। সো আমি এই ফাঁকে ডেকে নিতে চাই মঞ্চে আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে কাবীরকে। মঞ্চে আসছেন মাইকেল কাবীর। কাবীর, আপনাকে আমি খুব মিস করেছি, আপনার কণ্ঠ খুব মিস করেছি। যখন চলে গিয়েছিলেন আপনি সেরা দশ থেকে, ভীষণ কষ্ট পেয়েছিলেন নিশ্চয়ই। সেই কষ্টের কথা শুনবো অবশ্যই। চিত্রনায়ক সিয়াম অভিনীত কোনো চলচ্চিত্রের নাম থাকতে হবে। আমিও মিস করেছি আপনাকে। শুধু কি মৌ ম্যামকে মিস করেছেন ভাই? আপনাদের সবার জন্য এখানে টান পড়েছে। আরে বাপ, দারুণ টান। সিয়াম অভিনীত ওয়েব ফিল্মের নাম। কোন গান গাইছেন আজ? সাধক কালাসার একটি মুর্শিদি গান করব। আচ্ছা, আমার মুর্শিদ পরশ মনি গো। শুভকামনা আপনার জন্য। আমার দয়াল পরশমণি গো,
মাইকেল কবির, অনন্য, অসাধারণ। বিজ্ঞ বিচারকদের কেমন লেগেছে সেটা শুনবো আগে। এসআই টু টুল কেমন লেগেছে? আমি আসি। আমার মুর্শিদ পরশ মনি সব ঠিক ছিল, একটা জায়গায়, মানে দুটো জায়গায় একটু তালটা ছেড়ে ধরতে হলো। অসাধারণ পারফরম্যান্স। আপনার ওয়েট 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 কবির, আপনার স্টেপটা একটু দেখান না নাচের। যে জন্য সে মাইকেল উপাধি, মাইকেল উপাধি পেয়েছিল, মাইকেল জ্যাকসনের যে ব্রেক ডান্সটা সে দেয় না। কবির, দেখি এবার রুমানা ইসলাম কি বলেন।
আজকে সে মন প্রাণ ঢেলে দিয়েছে আজকের পারফরমেন্সে এবং আমাদেরকে এতই বিপদে ফেলছে যে আমরা আজকে কি হবে আমাদের জানি না পিন্টু ঘোষ কেমন লেগেছে গান আমার মনে হয় দয়াল মুর্শিদ এরকম আওয়াজই শোনেন আসলে আপনার গায়কের মধ্যে অনুভূতির জায়গাটা আসলেও সেই লেভেল পর্যন্ত ছুঁয়ে গেছে সিয়াম আহমেদ আমার না কেন জানি মনে হয় নাই যে যখন আপনি পারফর্ম করছেন আপনি যে একটা কম্পিটিশনে আছেন এখানে একজন যাবে দুইজন যাবে না কেউ যাবে না আমার তো মনে হয় না যে আপনার মাথায় এগুলো কিছু ছিল ঠিক বলেছেন স্যার কবির ভাই আপনার পারফরমেন্স জাস্ট ডিরেক্টলি গিয়ে টাচ করেছে আপনার পারফরমেন্সে নাম্বার দেওয়া দেওয়া এগুলো অনেক পরের হিসাব ভাই থ্যাংক ইউ সো মাচ কবির প্রিয় তারকা এত চমৎকার করে আপনার প্রশংসা করলেন সবার মতো আপনি প্রিয় তারকার জন্য কি উপহার নিয়ে এসেছেন আমি আমার প্রিয় তারকার জন্য একটা সুন্দর জোকস বলতে চাই প্রিয় তারকাকে জোকস বলে হাসাতে চান কবির ওকে তাহলে শুরু হয়ে যাক এই যেমন ধরেন পার্কে বসে প্রেমিক প্রেমিকার প্রশংসা করতেছে এরকম তোমার চুল আহ এ যেন চুল নয় যেন ঘন কালো কেশবতী কন্যা তোমার কপাল আহ এ যেন কপাল নয় যেন আধাখানি চাঁদ তোমার চোখ আহ এ যেন চোখ নয় যেন একটা আরেকটার থেকে স্বতন্ত্র তখন প্রেমিকা বলতেছে তার মানে টেরা আর কি কবির ভাই তোমার চোখ বলার পরের যে একটা এক্সপ্রেশন আপনি দেন না কিরকম আরেকটু শুনি একবার আপনি আপনি জায়গায় গিয়ে আসুন কম করুন